হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির রসা কষা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফুলকপির রসা কষা বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। আমি যেহেতু এটা শীতের ফুলকপি না, তাই আমি এটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিটা। আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আলু নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে আমি এই চামচে আড়াই চামচ মতো নিয়েছি। দেখুন ফুলকপিটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। দেখুন আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভাজা ভাজা মতো করে নেব। দেখুন আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। এখানে আমি বড় চামচে আড়াই চামচ দিয়েছি। কারণ এটা রসা কষা যেহেতু, তাই মশলাটা একটু বেশিই লাগবে। দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি জিরে ধনের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 1 টিস্পুন, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। হলুদ গুঁড়ো দেবো আমি 1 টিস্পুনের একটু কম। আর আমি জিরে ধনের গুঁড়ো 1/2 টিস্পুন দেবো। এখানে আমি 2 টিস্পুন দিচ্ছি। যদি প্রয়োজন হয় আমি একটু জল দেবো, যাতে মশলাটা ধরে না যায়। এটা একটু ঝাল ঝাল হবে। এবার আমি ভেজে রাখা কফিটা দিয়ে দিচ্ছি। আমি একসাথে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেব। এটা যেহেতু কষা কষা হবে, তাই জলের পরিমাণটা আমি কমই দিচ্ছি। এটাকে আমি এখন হতে দেব 5 থেকে 7 মিনিট। ততক্ষণ আমি ফিরে আসছি। এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্নাটা হতে দিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ঝোলটাকে আমাকে পুরো শুকিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা রসা কষা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান দেবেন, আর যদি না চান তাহলে দেবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে শাহী গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুনের মতো দিলাম।
তৈরি হয়ে গেছে দেখুন ফুলকপির রসা কষা, এটা পুরোপুরি রেডি। আমি এবার এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপির রসা কষা, এটা রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।